বন্ধুরা, যদি আপনারা ভাড়াটে গল্পের প্রথম আর দ্বিতীয় পর্ব এখনো না দেখে থাকেন তাহলে আগে সেগুলো দেখে নিন, না হলে এই সম্পূর্ণ গল্পটি আপনারা বুঝতে পারবেন না। আরে, এটা তো উর্মির জুতো, এখানে পড়লো কি করে? উর্মি মা, উর্মি, আমি দিয়ে আসি। হ্যাঁ, আমি ওই হাসপাতাল থেকেই অপারেশন করানোর কথা বলেছি। খাবার টাইম মতন দিচ্ছ তো? আমি রোজ খাবার বানিয়ে দিয়ে আসি ওনাকে। পেট ব্যথা কেমন আছে এখন ওর? না, আজকে হয়তো খুব বেশি পেট ব্যথা হয়নি। খেয়াল রাখবে বেশি যেন না হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি নিজেও একজন নার্স। আর অপারেশনের ব্যাপারে ও কি বলল? উনি বলেছেন যে উনি ওনার মেয়েদের সাথে কথা বলার পর আমাকে জানাবে। অন্য কোনো হাসপাতালে চলে যাবে না তো? ওটা আপনি আমার ওপর ছেড়ে দিন। কি, উর্মি একজন নার্স? কিন্তু ও তো আমাকে বলেছিল যে ও একটা আইটি সেক্টরে কাজ করে। আর ও আমার ব্যাপারে কার সাথে কথা বলছে? কাকু, কি হয়েছে কাকু? হ্যাঁ, না, ওই তোমার জুতো পড়ে গেছিল নিচে, ওটা দিতে এসেছিলাম। জুতো? আমার মনে হচ্ছে যে উনি কিছু শুনেছেন। মানে? যখন আমি আপনার সাথে কথা বলছিলাম তখন হয়তো উনি বাইরে দাঁড়িয়েছিলেন, আমি বুঝতে পারিনি। ও কিছু বলেছে তোমাকে? না। দেখো, আমি পার্টির থেকে অ্যাডভান্স পয়সা নিয়ে নিয়েছি। তুমি নিজেই বলেছিলে যে সব কিছু ঠিকভাবে হয়ে যাবে। এখন যে করেই হোক তোমাকে এই কাজটা ভালো করে করতে হবে, বেশি দিন অপেক্ষা করতে পারবো না আমি। উর্মির কথা শুনে বিষ্ণুবাবু খুব চিন্তায় পড়ে যায়। তিনি ভাবতে থাকেন যে উর্মি একজন নার্স, এই কথাটা সে তার কাছে কেন লুকিয়েছে, আর উর্মি তার অপারেশনের ব্যাপার নিয়ে কার সাথে কথা বলছিল। বিষ্ণুবাবুর খুবই অদ্ভুত লাগছিল। কাকু? হ্যাঁ বলো। কাকু, আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, এখন আমি ঠিক আছি। আপনি কি আপনার মেয়ের সাথে কথা বলেছেন আপনার অপারেশনের ব্যাপারে? হ্যাঁ, আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম। আমার মেয়ে বলেছে যে ও একটা বড় ডাক্তারকে চেনে, আগে ও আমাকে ওনার কাছে নিয়ে যাবে, এরপরে অপারেশন করতে হবে নাকি ওষুধেই ঠিক হয়ে যাবে সেটা ওই ডাক্তারই বলে দেবে। ও আচ্ছা, ঠিক আছে। কাকু, ওই ঘরে আমার খাওয়ার জল শেষ হয়ে গিয়েছে, আমাকে একটু জল দেবেন? খুব তেষ্টা পেয়েছে। এটা কি করলে তুমি? কি চাও তুমি? আমি আপনাকে মারতে চাইনি, কিন্তু আপনার ভাগ্যই খারাপ, আপনাকে মরতে হবে। কেন, তুমি আমাকে মারতে চাইছো কেন?
ইঞ্জেকশন দেওয়া হয়েছে কত সময় হয়ে গেছে? প্রায় আধ ঘন্টা হয়েছে। ঠিক আছে, এর হাত পা বেঁধে দিও, যদি জ্ঞান ফিরে আসে তো প্রবলেম হতে পারে। তুমি চারিদিকে দেখে কথা বলতে পারো না? সব কিছু তো ঠিকই চলছিল। আমি সকালে গাড়ি পাঠিয়ে দেব, কালই অপারেশন করতে হবে। আর কাল একে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তুমি এর বাড়ির লোকেদের ফোন করবে আর বলবে যে খুব জোরে পেট ব্যথা হচ্ছিল, তাই হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। আর ডাক্তার বলেছে যে সিরিয়াস কন্ডিশন আছে, তাই জন্যে আজকেই অপারেশন করতে হবে। আর কিছু ফর্মে সাইন করতে হবে, তাই তাড়াতাড়ি আসতে হবে। কিন্তু যদি উনি সবাইকে সব কিছু বলে দেয় তো? জ্ঞান ফিরলে তবে না কিছু বলবে। আর অপারেশনের পরে এনার পরিবারের লোকেদের কী বলবো? ওইসব তুমি আমার ওপর ছেড়ে দাও, একে তো বয়স্ক মানুষ, তার ওপর একা থাকতো, বেশি রিস্ক নেই। যেরকম আমি বলেছি সেরকমই করবে। আমি চললাম। বিষ্ণুবাবু, বিষ্ণুবাবু গেট খুলুন, বিষ্ণুবাবু গেট খুলুন, বিষ্ণুবাবু, বিষ্ণুবাবু গেট খুলুন, বিষ্ণুবাবু। কী হয়েছে ওনার? বিষ্ণুবাবু, বিষ্ণুবাবু গেট খুলুন। আচ্ছা, একটা কাজ করো, তুমি দরজা ভেঙে দাও। বিষ্ণুবাবু, 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 আপনার সাথে এরকম কে করেছে? এইসব ওই মেয়েটা করেছে, যাকে আমি ঘর ভাড়া দিয়েছি। ও আমাকে মারতে চাইছিল। কোথায় ও? আপনার ঘরের বাইরে একটা মেয়ের লাশ পড়ে আছে। আপনি একবার দেখে বলুন, ওই মেয়েটাকে কি আপনি ঘর ভাড়া দিয়েছিলেন? কি লাশ?
বিষ্ণুবাবু যখন ঘরের বাইরে আসেন তখন তিনি দেখেন যে উর্মির লাশ ঘরের বাইরে পড়ে আছে। পুলিশ বিষ্ণুবাবুকে বলে যে উর্মি হয়তো ছাদের থেকে পড়ে মারা গেছে। বিষ্ণুবাবু কিছুই বুঝতে পারছিল না। পুলিশ বিষ্ণুবাবুকে জিজ্ঞেস করে যে ওনার সাথে কী কী হয়েছিল। বিষ্ণুবাবু খুবই ঘাবড়ে গিয়েছিল। বিষ্ণুবাবু পুলিশকে সব কিছু বলে যে ওনার সাথে কী কী হয়েছিল। সব কিছু শোনার পর পুলিশ বিষ্ণুবাবুকে বলে যে এটা আত্মহত্যা না খুন সেটা ইনভেস্টিগেশন করার পর জানা যাবে। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার হলো যে বাইরে বেরোনোর মেইন দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। যদি কোনো ব্যক্তি উর্মিকে হত্যা করে থাকে তবে সে বাইরে বেরিয়ে এসে মেইন দরজা ভেতর দিয়ে কী করে বন্ধ করবে? পুলিশ বিষ্ণুবাবুকে থানায় যেতে বলেন পুরো স্টেটমেন্ট নেওয়ার জন্য। তদন্ত করার কিছুদিন পর পুলিশ আবার বিষ্ণুবাবুর বাড়িতে আসেন। আর তারপরে বিষ্ণুবাবু যেটা জানতে পারেন সেটা খুবই ভয়ঙ্কর ছিল। বিষ্ণুবাবু, আমরা জানতে পেরে গেছি যে ওই মেয়েটার এখানে আসার উদ্দেশ্য কী ছিল। ওই মেয়েটার আসল নাম উর্মি ছিল না, ওই মেয়েটার নাম ছিল কাবেরী, আর ও একজন নার্স ছিল। ওর ফোন রেকর্ড থেকে আমরা জানতে পেরেছি যে ও একটা কিডনি র্যাকেটের সঙ্গে জড়িত ছিল, আর ওর সাথে একটা ডাক্তারও জড়িত ছিল যাকে আমরা গ্রেফতার করে নিয়েছি। আর ওই ডাক্তারের থেকেই আমরা জানতে পেরেছি যে ওই মেয়েটা প্রথমে নিজের জালে লোকেদের ফাঁসাতো, কখনো কারো বন্ধু হয়ে, কখনো টিচার হয়ে, কখনো প্রতিবেশী হয়ে, তো আবার কখনো ভাড়াটে হয়ে। ওই মেয়েটি খাবারে ওষুধ মিশিয়ে দিত আর তারপরে কোনো বাহানা করে লোকেদের ওই খাবার খাইয়ে দিত, আর তার ফলে পেটে ব্যথা শুরু হয়ে যেত। আর সেই অবস্থার সুযোগ নিয়ে ওই মেয়েটা লোকেদের সেই শয়তান ডাক্তারের কাছে নিয়ে যেত, যে কখনো প্যানক্রিয়াটাইটিস অথবা গল ব্লাডারের অপারেশন করার বাহানায় তাদের কিডনি বার করে নিত। আর সেই সাধারণ লোকগুলো সেটা বুঝতেই পারতো না। আজ থেকে 3 মাস আগে এই মেয়েটা আর ওই ডাক্তার মিলে একটা লোকের হত্যা করেছিল, কারণ সেই লোকটা এই দুজনের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছিল। আপনার ভাগ্য খুব ভালো যে আপনি বেঁচে গেছেন, না হলে এই ডাক্তার প্ল্যান বানিয়েছিল যে আপনাকে মেরে আপনার কিডনি বার করে নেবে। কিন্তু এই মেয়েটাকে কে মারলো সেটা এই ডাক্তারও জানে না। আর এই ডাক্তার এটাও বলেছে যে কাবেরী মানে উর্মির মতন মেয়ে কখনো আত্মহত্যা করবে না। উর্মির লাশ আমরা পোস্টমর্টামের জন্য পাঠিয়ে দিয়েছি। আর একটা কথা আপনাকে বলতে চাইব, কাউকে ঘর ভাড়া দেওয়ার আগে প্রথমে তার ব্যাকগ্রাউন্ড ভালো করে জেনে নেবেন, তারপরে তাকে ভাড়া দেবেন। সব কিছু জানার পর বিষ্ণুজি খুবই অবাক হয়ে যায়। সেই দিনের পর থেকে সেই ছায়ামূর্তিকে আর দেখা যায়নি। হয়তো সেই অশরীরী আত্মা তাদের মধ্যেই কারো হবে যাদেরকে উর্মি আর সেই ডাক্তার মিলে মেরে ফেলেছিল। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন। আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।